নমস্কার, আজ আপনাদেরকে শোনাব রমাপদ চৌধুরীর লেখা গল্প গর্ব। রেডিওটা হঠাৎ বন্ধ করে দিল অরুণা। আমি চমকে ফিরে তাকিয়ে বললাম, আরে কি করলে, ভালো গান হচ্ছিল। অরুণা বারান্দার দিকে আঙুল দেখালো, ইশারায় বললে, শোনো। ততক্ষণে আমিও শুনতে পেয়েছি, ওই গানটাই আরও ভরাট, আরও মিষ্টি হয়ে বাতাসে ভেসে আসছে। এতক্ষণ যা ছিল শুধু ভালো লাগা, সেটা মুহূর্তের মধ্যে মুগ্ধতা হয়ে গেল। সমস্ত শরীর যেন জুড়িয়ে আসছিল। আর তখনই অরুণা বলল, রত্নাদের ওটা রেডিওগ্রাম, খুব দামি রেডিওগ্রাম কিন্তু ওদের। যেন বলার কোনো প্রয়োজন ছিল, ওই ভরাট মিষ্টি আওয়াজটাই তো বলে দেয় ওটা কিনতে কত দাম লেগেছে। এই তো দিন কয়েক আগে একদিন আপিস থেকে ফেরার সময় বাড়ির কাছাকাছি আসতেই শুনতে পেয়েছিলাম। ঘরে এসে আমাদের রেডিওটা বন্ধ করে দিয়েছিলাম আমি নিজেই। জোরে চালিয়ে দেওয়া ওদের রেডিওগ্রামের গলায় গানটা শুনতে ভালো লেগেছিল। মনে একটা ক্ষীণ ইচ্ছেও জেগেছিল, কখনো যদি হাতে কিছু বাড়তি টাকা এসে যায় ওই রকম একটা দামি রেডিওগ্রাম কিনব। কিন্তু অরুণার কথাটা শুনে সমস্ত মন বিস্বাদ হয়ে গেল, সমস্ত মুগ্ধতা এক নিমেষে অন্তর্হিত হল। আজকাল অরুণার এই ধরনের কথাগুলো আমার একটুও ভালো লাগে না। খুব দামি রেডিওগ্রাম কিন্তু ওদের, ওই কথাটার ফাঁকে ফাঁকে অরুণা যেন বলতে চাইল, তুমি কিচ্ছু না, কিচ্ছু না, ওই রকম একটা রেডিওগ্রামও কিনতে পারো না। আমি কোনো কথা বললাম না। আমার কেমন মনে হলো অরুণা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিংবা আমাকে একটা অপদার্থ ভাবছে। কারণ এ ধরনের কথা এর আগেও বলেছে। এই তো মাস কয়েক আগে একটা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বলেছিল, রানী মাসিমার ছেলের বউকে দেখলে, ডিজাইনটা আমার মতোই কিন্তু ওরটায় মুক্ত অনেক বেশি। আমি সেদিন হেসে ফেলেছিলাম, কারণ নেকলেস কথাটাই ও উজ্জ্ব রেখেছিল। কিন্তু বিরক্তি একটা নিশ্চয়ই ভিতরে ভিতরে ছিল, সেটাই আজ রেডিওগ্রামে ধাক্কা খেয়ে অভিমান হয়ে গেল। অথচ প্রথম দিকে অরুণা ঠিক এমনটা ছিল না। নাকি আমি নিজেই তখন প্রেমে মশগুল হয়ে এসব কথায় কান দিতাম না? বিয়ের আগের একটা দিনের কথা আমার তো বেশ স্পষ্ট মনে পড়ছে। সেদিন আমি নিজেই নিজেকে চিৎকার করে বলতে চাইছিলাম, হিরণময় তুই আজ রাজা। প্ল্যানেটেরিয়ামের কাছে চলন্ত ডবল ডেকার বাস থেকে নেমেছিলাম আমি। ট্রাউজার্স পরা আমার দুখানা লম্বা লম্বা পা এমনভাবে নালা ডিঙিয়ে, ঝোপঝোপ ঘাস মারিয়ে হাঁটু সমান উঁচু লোহার শিক মাকানো ফেন্সিং লাভ দিয়ে পার হয়েছিল, এমন হাসি হাসি মুখে অরুণার সামনে গিয়ে হাজির হয়েছিলাম যেন একটা হার্ডেলস রেসে ফার্স্ট হয়েছি। আরে আরে কি ব্যাপার, তুমি যে একেবারে খুশিতে ডগমগ, কিছু খবর আছে মনে হচ্ছে। আমার মুখে কি ছিল কে জানে, অরুণার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আসলে অরুণা আমাকে ওই রকমই দেখতে চাইত, আমার গোমরা মুখ ও একদম সহ্য করতে পারত না। অরুণার প্রশ্নের জবাবে আমার সেদিন চিৎকার করে বলে উঠতে ইচ্ছে হয়েছিল, হিরণময় তুই আজ রাজা। তার বদলে সিগারেট ধরা বাঁ হাতেই একটা তুড়ি দিয়ে বলেছিলাম, বেজায় সুখবর, চাকরি পেয়েছি। অনেকক্ষণ এ ও তা কথা বলার পর অরুণা বলেছিল, মাইনে কত বললে না তো? 230 টাকা। আমার মন তখন ফুরুর ফুরুর করে উঠছে। এসব হলো সেই বিয়ের আগেকার কথা,
যখন আমরা শুধু স্বপ্ন দেখছি, যখন চোখ চোখের তৃষ্ণা মেটাচ্ছে, যখন কথা রঙিন রঙিন ঘুড়ি ওড়াচ্ছে। খুব দামি রেডিওগ্রাম কিন্তু ওদের, কথাটা মনে পড়তেই মন বিস্বাদে ভরে গেল। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল, আমার মাইনের অঙ্কটা জেনে সেদিন অরুণা অনেকক্ষণ এ ও তা কথা বলার পর হঠাৎ বিমর্ষভাবে বলেছিল, আচ্ছা ও অফিসে মাইনে এত কম কেন? আজ বুঝতে পারছি অরুণা আমাকে একটুও বুঝতে পারেনি। মাইনে টাইনের কথা আমি তখন ভেবেছি নাকি? বাবার কথা শুনে সান্যাল কাকার সঙ্গে একবারটি দেখা করলে তাঁর অফিসেই একটা ভালো চাকরি হয়ে যেত। বাবা নিজেও তো কত লোককে চাকরিতে ঢুকিয়েছিল। আমি তাই হেসে উঠে বলেছিলাম, এ তো ব্যাকিংয়ের চাকরি নয়, 150 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, মাত্র 9 জনকে নিয়েছে, আমি একজন। অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম, অরুণা আমাকে তুমি কারোর সঙ্গে তুলনা করো না, কারণ আমি নিজেই নিজের ভবিষ্যৎ রচনা করতে চাই, আমি নিজের কাছে খাঁটি থাকতে চাই। অরুণা, নিজের কাছে খাঁটি থাকার যে অহংকার, তার চেয়ে বেশি আনন্দ আর কিছুতেই নেই। না, এসব কিছুই আমি ওকে বলিনি, কারণ আমার সবসময়ই মনে হতো আশপাশের লোক আমার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই লোকটা খাঁটি, একে টাকা দিয়ে কেনা যায় না, লোভ দেখিয়ে নোয়ানো যায় না। অথচ অরুণা আমার কোনো দাম দেবে না আমি কোনোদিন ভাবিনি। বিয়ের পর আমরা যখন একতলায় দেড়খানা ঘরে সংসার পাতলাম, তখন কিন্তু অরুণার মুখে চোখে আমি একটা উজ্জ্বল অহংকার দেখতে পেতাম। আমার মনে হয়েছিল ও এতেই খুশি। আমি যে এত অভাব অনটনেও বাবার কাছে হাত পাতিনি, বাবা এ বিয়েতে মত দেয়নি বলে, তার জন্যে ও আমাকে বরং একটু বেশি বেশি দাম দিত, অন্তত আমার তাই মনে হয়েছে। আশ্চর্য ব্যাপার, এখন তো আমার ধাপে ধাপে অনেক উন্নতি হয়েছে, সংসারে স্বচ্ছলতা এসেছে, ভালো ফ্ল্যাট, এখন ওর এত অভিযোগ কেন? এই তো সেদিন বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, বাবা নিজেই বলল, তুই আমাদের অফিসে না ঢুকে ভালোই করেছিলি, আমাদের অফিসে কোনো ফিউচার প্রসপেক্ট ছিল না, তাছাড়া ধরাধরি করে চাকরি, চিরকাল মাথা নুয়ে থাকতে হয়, বাইরে না হোক মনের মধ্যে। অরুণাও তো সঙ্গে গিয়েছিল, শুনে ও খুব খুশি হয়েছিল। ফেরার পথে বলেছিল, খুব যে বাবা সার্টিফিকেট পেয়ে গেলে। আমি হেসেছিলাম, আসলে অরুণার কোনো স্বাদ আমার অপূর্ণ রাখার ইচ্ছে হতো না। ও সেই কথাটা কেন যে মাঝে মাঝে ভুলে যেত আমি বুঝতে পারতাম না। সব ভালো জিনিসগুলোর ওপর ওর খুব একটা লোভ আছে তাও তো মনে হতো না। আমরা যখন নিজেদের মধ্যে আমাদের 3টি ছেলে মেয়ে সম্পর্কে আলোচনা করতাম, তখন তাদের খুব সাধারণভাবে মানুষ করার কথায় একমত হতাম। অরুণা নিজেই বলতো, তা না হলে ওরা ভবিষ্যতে হয়তো কষ্ট পাবে। অথচ পূজোর বাজার করতে গিয়ে ও একটা বেহিসেবি কাজ করে বসল। মিনু আর মুন্নার জন্যে 70-80 টাকা করে এক একটা ফ্রক অর্ডার দিয়ে এলো। আমি এমনিতেই হিমশিম খাচ্ছিলাম, পূজোর সময় এমনিতেই টানাটানি, সরকারি আপিস, আমাদের তো বোনাসের টাকা নয়। বললাম, এ কি কাণ্ড করলে? অরুণা মুখ কাঁচু মাচু করে দোষ স্বীকার করলে আমার এত রাগ হতো না। কিন্তু অরুণার একটা অদ্ভুত স্বভাব, ও যখনই নিজের দোষ বুঝতে পারে তখনই আমার উপর রেগে যায়। তাই ঝাঁঝালো গলায় বলে বসল, এ পাড়ায় আমার দরকারটা কি? বস্তিতে গিয়ে থাকলেই হয়, রুনু আর নিপা ওই রকম সব দামি দামি ফ্রক পরে ঘুরে বেড়াবে,
আর মিনু আর মুন্না কি ভেসে এসেছে নাকি? আমার নিজেকে ভীষণ অসহায় লাগলো। এইসব সময়ে বুকের মধ্যে থেকে একটা চাপা কান্না ঠেলে বেরিয়ে আসতে চায়। আমি কি তাহলে এতদিন ধরে ভুল করে আসছি? আমার কি তাহলে আরও আরও টাকা রোজগারের দিকে মন দেওয়া উচিত ছিল? আমি দুর্বল গলায় বললাম, কি করে পারবো আমি, এখনো তো সবই কেনাকাটা বাকি। অরুণা কোনো যুক্তির ধার ধারল না, ও বলে বসল, ওরা কি করে পারে রুনু আর নিপার বাবা? ওরা কি করে পারে? অরুণা মুখ ফুটে বলুক আর নাই বলুক, এই একটা কথাই আমি বারবার শুনে আসছি, আর ততই নিজের অক্ষমতায় আমার রাগ বেড়ে যাচ্ছে। একদিন রেগে গিয়ে বলেছিলাম, আমার প্রত্যেকটি পাই পয়সা নিজের পরিশ্রমের দাম। অরুণা গম্ভীরভাবে বলেছিল, ওদের নয় ব্যবসা ব্ল্যাকের টাকা, রত্নাদের তো চাকরি। অরুণাকে আর কি বলবো, যখনই অসহায় লাগতো নিজের মনকে বোঝাতাম, ঘুষ না পেলে লোকটা এত খরচ খরচা করে কি করে। কারো বেলা ভাবতাম, কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে। একদিন সিনেমা দেখে ফিরছি, সঙ্গে অরুণা রয়েছে, হঠাৎ কে পিছন থেকে ডাকল, হিরণময়দা এদিকে এদিকে। ফিরে দেখলাম আমাদের জীবন, পুরনো পাড়ার জীবন, বলল, চলে আসুন নামিয়ে দেব আপনাদের। নামিয়ে দিয়ে গেল, আর ওরা চলে যেতেই অরুণা বলল, আমি ভাবতেই পারিনি সেই জীবন, সে আবার গাড়ি করেছে। আমি নিজেও কম অবাক হইনি, এই তো সেদিনের একটা বাচ্চা ছেলে, সেও কিনা এর মধ্যে গাড়ি কিনল। ওর গাড়িতে আমি উঠেছিলাম ঠিকই, কিন্তু প্রচণ্ড অস্বস্তিতে সহজভাবে বসতেও পারিনি। জিজ্ঞেস করিনি ও কি করে, তাই অরুণার কথার আমি কোনো জবাব দিইনি। মনে মনে জীবনের উপরেই রেগে গিয়েছিলাম, ওই রাগটাই বোধহয় মনের মধ্যে পোষা ছিল। তাই অরুণা হঠাৎ একদিন গল্প করতে করতে যখন বলল, জানো ওই গুপ্তবাবুদের মেজো ভাই, ও খুব বড় চাকরি করে, অফিস থেকে গাড়ি পেয়েছে, আমার সমস্ত শরীর চিড়বিড় করে উঠল। আমি মনে মনে বললাম, অরুণা আমাকে একজন সমকক্ষের সঙ্গে লড়তে দাও, আমাকে শুধু একজনের সঙ্গে প্রতিযোগিতা করতে দাও, রত্নাদের রেডিওগ্রাম, রুনু নিপাদের বিলাসিতা, জীবনের গাড়ি, রানী মাসিমার ছেলের বউয়ের নেকলেস, তুমি সমস্ত কিছু পাল্লার একদিকে চাপিয়ে অন্যদিকে আমাকে ওজন করতে চেও না। আমি বড়জোর ওদের যে কোনো একজনের মতো হওয়ার চেষ্টা করতে পারি। আমি জানি ওদের একজনের মতো আমি হতে পারবো না, জানি বলেই অরুণার কথায় নিজেকে এত অসহায় বোধ করি। একটা অক্ষম রাগে জ্বলে উঠতে ইচ্ছে করে, রাগটা আসলে নিজেরই উপর। এক এক সময় তাই সন্দেহ হয়, আমি হয়তো একটা মিথ্যে অহংকারের উপর ভিত গেঁথেছি। চারপাশের সকলকে যে কোনো দামে সব কিছু পেতে দেখছে ও, তাই অরুণা হয়তো ভাবছে আমি একটা অপদার্থ, একটা মিথ্যে অহংকারের জন্যে আমি কিছুই পেতে শিখিনি। আমার এক একদিন তাই মনে হতো, আমি হঠাৎ দুম করে এমন কিছু একটা করে ফেলব অরুণাও চমকে যাবে। আমি জানতাম ওকে চমকে দেওয়ার মতো সুযোগ আমার হাতে আছে, তখন ওর অনেক স্বাদ আমি মিটিয়ে দিতে পারব, কিন্তু তখন আর আমি নিজের কাছে খাঁটি থাকতে পারব না। আমি জানি
করুণার কাছেও আমার তখন আর কোনো দাম থাকবে না। মনের অবস্থা যখন একটা প্রচণ্ড বিস্ফোরণের দোরগোড়ায়, তখনই ব্যাপারটা ঘটে গেল। এমন তুচ্ছ কারণে এমন আকস্মিকভাবে ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। আপিসে টিএ বিলের কিছু টাকা অনেকদিন থেকে আটকে ছিল, সেদিন হঠাৎ পেয়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে অরুণার কথা মনে পড়ল, আমার 8 বছরের ছেলে বিজুর কথা, মিনু মুন্নার কথা মনে পড়ে গেল। আমার হঠাৎ মনে হলো, আহা, অরুণার সত্যি কোনো দোষ নেই। আমি ঘুরে ঘুরে নিউ মার্কেট থেকে ওর জন্য ভালো একটা শাড়ি কিনলাম। বিজু, মিনু, মুন্না ওরা খুব চীনে খাবার খেতে ভালোবাসে। একটা চীনে রেস্টুরেন্ট থেকে 2-3 রকমের খাবার কিনলাম। মনটা খুব খুশি খুশি ছিল। একটা ট্যাক্সি করে একেবারে বাড়ির দরজা পর্যন্ত চলে এলাম। এর আগে একদিন শরীর অসুস্থ হয়ে পড়েছিল, সেদিনও ট্যাক্সি করে ফিরেছিলাম, কিন্তু ট্রাম রাস্তা অবধি এসেই নেমে পড়েছিলাম। 20-30 পয়সা কম লেগেছিল। ট্যাক্সি থেকে নেমে ওদের সকলকে কেমন অবাক করে দেব সে কথা ভাবতে ভাবতে বাড়ি ঢুকলাম। আর সঙ্গে সঙ্গে অরুণা বলল, এই জানো, আজ খোকনের মা এসেছিল। কে খোকনের মা? আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম। বিজু, মিনু, মুন্না কলরব করে এলো। শাড়িটা আর খাবারের প্যাকেটগুলো কেড়ে নিয়ে খুলে দেখতে গেল। অরুণা কিন্তু ওগুলো সম্পর্কে কোনো আগ্রহই দেখালো না, শুধু বলল, বাহ, এর মধ্যেই ভুলে গেলে, সেই যে খোকনের মা। মনে পড়তেই বললাম, ও। আমার শার্টটা খুলে দিতেই অরুণা হাত বাড়িয়ে নিয়ে আলনায় রাখতে রাখতে বলল, কত সব গল্প করল, কতকাল পরে এলো, সেই রানীমাসির বাড়িতে দেখা হয়েছিল। ও, এছাড়া আর কী বা বলবো। অরুণা প্রায় অনুযোগের স্বরেই বলল, আমরা বাড়ি টাড়ি করছি কিনা জিজ্ঞেস করছিল, বললে একটা বাড়ি করে ফেল অরুণা, ভাড়াটে বাড়িতে আর কতদিন থাকবি। সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে গেল, কারণ অরুণার কথায় খোকনদের বাড়িটা চোখের সামনে ভেসে উঠল। আমি রুক্ষ গলায় চিৎকার করে উঠলাম, চুপ করো, দোহাই তোমার, চুপ করো। তুমি থামাবে কি না এইসব কথা? আমি জানি তুমি আমাকে দিনে দিনে ঘৃণা করতে শুরু করেছ। তোমার কথা শুনে শুনে আমি আজকাল নিজেকেই নিজে ঘৃণা করছি। আমার প্রচণ্ড রাগটা শেষের দিকে নিজের কানেই কান্নার মতো শোনাল। তবু আমার রাগ আমি চেপে রাখতে পারলাম না, চিৎকার করে বলে উঠলাম, ওদের সঙ্গে আমার তুলনা করো না, বাপের ব্যবসা, বাপ বাড়ি করে দিয়ে গেছে, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। অরুণা অবাক হয়ে গিয়েছিল, ও কখনো আমাকে এতখানি রাগতে দেখেনি। আমার রুক্ষ গলার চিৎকার শুনে ও বোধহয় বিরক্ত হল। আমাকে আরও রাগিয়ে দেবার জন্যই হয়তো বলে বসল, নিজের পায়ে দাঁড়িয়েও অনেকে বাড়ি করে, সুশান্ত দা। আমার আর কাণ্ডজ্ঞান রইল না। সেই পুরনো কথার ভীমরুলটা আমার কানের চারপাশে ঘুরে বেড়াল, তুমি অপদার্থ, তুমি অক্ষম। আমি ভগ্নস্তূপের মতো চেয়ারের উপর বসে পড়লাম, কিন্তু রাগটা তখনও যেন ফুলে ফুলে উঠছে। আমি চিৎকার করে বললাম, সমস্ত জীবন ধরে তুমি আমাকে শুধু অন্যের সঙ্গে তুলনা করে এসেছ, পদে পদে বলেছ আমার কি নেই, আমার কি নেই, আমি কি দিতে পারিনি। একটু থেমেই আমি আবার ক্রুদ্ধস্বরে বলে উঠলাম, কিন্তু তোমারই বা কি আছে, নিজেকে ওদের সঙ্গে তুলনা করে দেখেছো কোনোদিন? কথাটা বলে ফেলেই
আমি অনুশোচনায় মুষড়ে পড়লাম। এ কথাটা আমি কোনো দিন ওকে বলতে চাইনি। ওর এই দুর্বল জায়গাটায় আমি কোনো দিন আঘাত দিতে চাইনি, কারণ আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যাই বলুক, আমার ভালোবাসার চোখ কোনো দিন ওর কালো রূপকে অসুন্দর দেখেনি। আমি তাই কথাটা বলে ফেলে ওর দিকে তাকাতে পারছিলাম না। কিন্তু হঠাৎ ওর হাসির শব্দ শুনে আমাকে তাকাতেই হলো। কি আশ্চর্য, আমি ভেবেছিলাম ও রেগে যাবে, আমি ভেবেছিলাম সব ভেঙে যাবে। তার বদলে ও হাসি হাসি চোখে তাকালো, এগিয়ে এলো আমার দিকে, আমি চোখ নামালাম। অরুণা কাছে এসে আমার চুলে আঙুল ডুবিয়ে শান্ত গলায় বলল, আমার আমার কি আছে জিজ্ঞেস করছো? আমার যা আছে তা আর কারো নেই। ওর আঙুলের স্পর্শে, ওর গলার স্বরে কি ছিল কে জানে, আমার নিজেকে আবার অসহায় লাগল। আমি ওর হাতটা মুঠোর মধ্যে ধরে হাসবার চেষ্টা করে বললাম, কি আছে শুনি না, ঠাট্টার গলায় বললাম, রূপ গুণ না ঐশ্বর্য। অরুণা মিষ্টি করে হাসল, বলল, আমার যা আছে তা কারো নেই। আমি চোখ তুলে তাকালাম, কি আছে বলেই ফেলো না। অরুণা দুহাত ছড়িয়ে হাসি হাসি মুখে বলল, এই এত বড় একটা গর্ব তোমার জন্যে। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।